সজীব, তোর সাথে এই মেয়েটি কে আমি জানতে চাই। এবারে পুত্রবধূ মা, পুত্রবধূ এই বাড়ির? সজীব, আমি আবারও জিজ্ঞেস করছি, বল কে এই মেয়ে? বললাম তো মা, আমার স্ত্রী, তোমার বৌমা। বউয়ের মুখটা একটু দেখি সজীব, ঘোমটাটা সরা। কি সুন্দর, যেন পূর্ণিমার চাঁদ, গায়ের রং তো কাঁচা হলুদের মতো। চুপ করো সালমা, তোর ছেলে আমাদেরকে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি। ও নো মা, এতে সজীবের কোনো দোষ নেই। গ্রামের কিছু গরিব ঘৃণিত মানুষ আছে যারা ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। এই মেয়ে, তুমি যদি ভেবে থাকো তোমার সেই স্বপ্ন পূর্ণ হবে, তাহলে বলবো তুমি খুব বোকা। তোমার মতো ছেলে ধরার ব্যবসা করা মেয়েরা কোনোদিন কারো বউ হতে পারে না। এখানে অভিজাত সম্মানীয় মেহমানদের দিকে তাকালেই বুঝতে পারবে তোমার শরীরের এই পোশাক এই মাহফিলে বড়ই বেমানান। তোকে দেখেই মনে হয় অসভ্য, ছোট লোক, নষ্ট মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মারলে? যে মেয়ে আরেকটা মেয়ের সম্পর্কে ভালো করে না জেনে নষ্ট মেয়ে বলতে পারে, তাকে মারার জন্য কোনো সাহসের দরকার হয় না। কি এত বড় কথা! সজীব, তুমি এসব দেখো চুপ করে আছো? শুধু দেখে নয়, শুনেও চুপ করে আছি। কারণ যেসব কথা আপনার মেয়ে উচ্চারণ করেছে তার জবাব এর চেয়ে সুন্দর হতে পারে না। ওকে ওকে সজীব, তোমার বউ সবার সামনে আমার গায়ে হাত তুলেছে, চর মেরেছে। আমিও বলে যাচ্ছি, এই চর আমি সবার সামনে তোমার বউকে ফিরিয়ে দেব। দিস ইজ মাই প্রমিস। চলো মা। এক ছোট লোকের বাচ্চা, খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না। আমার বাবা ছোট লোক নয়, আমি আপনার পুত্রবধূ, আমাকে শাসন করার আছে, কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোন অধিকার আপনার নেই। ঠিক যতটুকু আপনি বলতে পারবেন ঠিক ততটুকুই আপনি বলবেন, তার বেশি নয়। What? Are you trying to teach me? No, never. I don't want to teach you. Because you are my mother-in-law. And I think, you know, Newton's third law. In every action, there is equal and opposite reaction. Biggani Newton bolechen, protiti action e shoman ebong biporit reaction hoy. Je ja korbe, tai she ferot pabe. Actually, I will respect you. And you must respect me. Oh! সজীব তাহলে আগে থেকে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে নিয়ে এসেছে? মা, ও আমাকে কোনো ট্রেনিং দেয়নি এবং কোনো কিছুই শেখায়নি। যা শিখেছি আপনার এখানে এসেই এখন শিখেছি। মানুষের সাথে মানুষের কিরকম ব্যবহার করতে হয় তা এর প্রথম দেখলাম এবং শিখলাম। আর আপনার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে ট্রেনিং আমি এখান থেকেই নেব। আর একটা কথা মনে রাখবেন, আপনিও একদিন এ বাড়িতেই বউ হয়েই এসেছিলেন, আর আমিও আজ বউ হয়ে এসেছি। বউ থেকে আজ আপনি শাশুড়ি হয়েছেন, কিন্তু বউয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবেন না, তাহলে শুরু হবে বউ শাশুড়ির যুদ্ধ। আর বউ শাশুড়ির যুদ্ধ শুরু হলে এই সংসারে সব শান্তি ধূলিসাৎ হয়ে যাবে।